ইএম এর কাশ্মীর হুইলার কালেকশন, কোয়ান্টাম রেবেল্ট 800, একদম মনে হবে কোনো ইংলিশ হুইলো ব্যাট, একদম ইএম জিটি এক্সন 9000, 10 দিন 15 দিনের মাথা ক্র্যাক বা অন্য হ্যান্ডেল, এটা তো একদম ইংলিশ হুইলোর মতন গ্রেনস আছে, ম্যাক্সিমাম FFZ06, এটাও থিক এজ আছে, 1170 গ্রাম ওয়েট রয়েছে, শাইনিং স্টিকার আছে, আছে এখন চলে এসেছি ময়দান মার্কেট, ময়দান মার্কেটে রোহিত স্পোর্টস এসে গেছি আর সামনে রয়েছে ইএম এর কাশ্মীর হুইলার কালেকশন, ঠিক আছে রোহিত দা কেমন আছো বলো? ভালো আছি। তো আজকে আমাদের কি ইএম এর কাশ্মীর হুইলার কালেকশন দেখাবে, তাই তো? একদম একদম লেটেস্ট এসেছে, নতুন একদম কারেন্ট, এই জাস্ট ঢুকলো, একদম গরম আছে, একদম গরম গরম। ঠিক আছে চলো শুরু করো, আগে কম থেকে স্টার্ট করি। একদম, এটা হচ্ছে ইএম এর নতুন কোয়ান্টাম রেবেল্ট 800, স্টিকারটা খুব সুন্দর কালার, মানে খুব সুন্দর শাইনিং স্টিকার আছে, আছে একদম গ্রেনসটা ইনফ্যাক্ট বোঝাবে। আর বলে দিচ্ছি ইএম এর যেটা লট এসছে এখন সবকটা ব্যাটে না, গ্রেনসটা মানে খুব ভালো ভিজিবল আছে, কম বেশি গ্রেনস একদম ভিজিবল, গ্রেনস একদম একদম, মানে সেটা কোয়ালিটি উইলো খুব ভালো। তো আবার ব্যাটে চলে আসি, তো রেবেল্ট 800 ঠিক এজ আছে, 1170 ওয়েট আছে, আর 2699 MRP, 1170 গ্রাম ওয়েট রয়েছে, আর MRP রয়েছে 2699 এটাতে গ্রেইনস আছে ভিজিবল, থিক এজ আছে, আর 1164 ওয়েট, এর MRP হচ্ছে 2899, তার উপর আবার 20% ডিসকাউন্ট আছে, এটাও 1164 ওয়েট আছে, বাট হাতে 1150 এর কাছাকাছি ফিল হয়, ব্যালেন্সটা খুব সুন্দর থাকে। আর আর একটা একটু উপরে রেঞ্জে গেলে এটা আছে রেবেল 1100, এটা স্টিকারিংটা একটু কালারটা কম্বিনেশনটা আলাদা আছে, এটাও সুন্দর শাইনিং স্টিকার আছে, এটাতে সরু গ্রেইনস আছে, গ্রেইনসটা ভিজিবল আছে, আর এটাও আরো থিক আছে, এই এজটা ওই এই দুটো ব্যাটের থেকে মনে হয় একটু বেশি রয়েছে। হ্যাঁ হ্যাঁ এটাতে বেশি আছে, আর এট ওয়েট হচ্ছে অলমোস্ট 1200, 1198, বাট হাতে একদমই ফিল হবে না, MRP হচ্ছে 3299, তারপর আবার ডিসকাউন্ট আছে, ওয়েট ওয়েটটা এর ফিল হয় না। ব্যাটের ফুল প্রোফাইল একটু দেখো ভালো করে, একদম ভালো করে ক্যামেরা সামনে নিয়ে যাচ্ছি, দেখে নিতে পারো তোমরা, একদম ইংলিশ শোর মতন প্রোফাইল একদম, আর পাঞ্চটাও খুব ভালো আছে ব্যাটের, আমি দেখাচ্ছি, মানে মনে হবে কোনো ইংলিশ হলে ব্যাট দিয়ে অ্যাকচুয়ালি খেলছিল, এত ভালো ব্যাট এটা। আর এবার আর একটা নতুন এসছে ম্যাক্সিমাম FFZ06, এটাতে দেখেছেন গ্রেনস বোঝাচ্ছে, আর এটার স্টিকার আলাদা, এই স্টিকার দিয়ে এখন ভুবনেশ্বর কুমার খেলছে, আরো অন্য অন্য দেশের প্লেয়ার এখন খেলছে, এখন খালি কালারটা একটু আলাদা আছে, এই কালারটা না, বাট স্টিকারটা এক্স্যাক্টলি ডিজাইনটা এটাই, এটাও থিক এজ আছে, আর একদম ইংলিশ হুলোর মতন প্রোফাইল আছে, এটাও 1198 ওয়েট, 1198, হ্যাঁ অলমোস্ট 1200 গ্রাম, হ্যাঁ, আর MRP হচ্ছে 3199, তারপর আবার ডিসকাউন্ট আছে, আর এর কিন্তু এটাই ইএম এর বেস্ট পার্ট হচ্ছে কি, এই ওয়েট যতই হোক বাট ওয়েট কোনোদিন ওটা ব্যাটের হাতে ফিল হয় না, ব্যালেন্সটা এত সুন্দর করে, মানে যারা হাতে ধরবে তারা ডেফিনেটলি জিনিসটা ফিল করবে, মানে একদম ফেদার ওয়েট, একদম ফেদার ওয়েট, 1200 মোট একদমই ফিল হয় না, মনে হয় কোনো 1150 1160 কোনো ইংলিশ হুইলো, একদম একদম ব্যালেন্স এত সুন্দর করে, সে যে কোনো রেঞ্জের ব্যাট হোক, আর প্রোফাইলটা তো কিছু বলতেই হবে না, আর আর একটা আছে ম্যাক্সিমাম FZ07, FZ07, এটা তো কিন্তু মডারেট ভিজিবল গ্রেন রয়েছে, থিক এজ আছে, এজটা থিক রয়েছে, এটাও 118 ওয়েট আছে, বাট সেম আবার ওটা ফিল হয় না, আর 3499 MRP আছে, আর হাতে একদমই মানে ধরলে ফিল হয় না ওয়েটটা, ব্যাটের পিংটা দেখিয়ে দিই, দারুণ পিং। আচ্ছা রোহিত একটা কথা বলো, এই যে ব্যাট গুলো দেখছো ঠিক আছে,
যদি কোন রকম বাই চান্স প্রবলেম হয় 10 দিন 15 দিনের মাথায় ক্র্যাক বা অন্য হ্যান্ডেল, 10 15 কেন, এক মাসে যদি কিছু হয়, এক দেড় মাসে একদম নতুন স্টেটে যদি ব্যাটে কিছু হয়, ফর এক্সাম্পল হ্যান্ডেল কিছু হয়, সেটা আমার কাছে আপনি দিয়ে যাবেন, আমি কোম্পানিতে পাঠিয়ে দেবো, কোম্পানি ফ্রি অফ কস্টে অ্যাজ ইট ইজ একদম নতুন লাগিয়ে পাঠিয়ে দেবে। মানে রিপ্লেস হবে না, রিপেয়ার হবে? না না, হ্যান্ডেল নতুন, যদি হ্যান্ডেল আমি কথা বলছি, হ্যান্ডেল যদি কিছু হয়, ভেঙে যায় বা লুজ হয়ে যায়, বেরিয়ে যায়, খুলে যায়, হ্যান্ডেল অ্যাজ ইট ইজ নতুন লেগে চলে আসবে, সেটা কিন্তু এক দেড় মাসের মধ্যে। আচ্ছা, মানে ওইটুকু টাইম দিতে হবে? হ্যাঁ, কিন্তু এসব খুব আনফরচুনেট কেস হয় না তাতে। হ্যাঁ জানি, এক্সেপশনাল কেস রয়েছে, আমি জিজ্ঞেস করলাম। এমনিতে ব্যাটে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি তো কিছু থাকে না, বাট কিছু এখান থেকে কিছু হলে মিডল কিছু হয়, সেটা আবার নতুন স্টেটে যদি কিছু মিডল থেকে দু টুকরো হয়ে যায়, ভেঙে যায়, কোম্পানির কাছে যাবে ফ্রি অফ কস্ট, নতুন লেগে, মানে ফ্রি অফ কস্ট মানে কি হবে, মানে খালি যাওয়ার যেটা চার্জেস লাগবে সেটা লাগবে, কোম্পানি রিপ্লেস পাঠিয়ে দেবে তারপর ওই সব কেসে। বাকি এই কিছু এজে লাগলে, এজ বা এই টোতে কিছু হলে সে কোনো ব্র্যান্ড, কোনো যতই দামি ব্যাট হোক শুনবে না। হে চ্যাম্পিয়ন্স, একটা মেসেজ আছে সবার জন্য, ঠিক আছে? একটা ইউনিক আইডিয়া নিয়ে আমাদের চ্যানেল এসছে, ঠিক আছে? তো আমার চ্যানেল আমি জানি সবাই স্পোর্টস লাভিং পার্সন, ইনফ্যাক্ট তোমরা স্পোর্টসের সাথে যুক্ত, ঠিক আছে? তো তোমরা যে স্পোর্টস খেলছো, ঠিক আছে, সেটা ক্রিকেট হতে পারে বা ফুটবল হতে পারে, একাডেমিতে খেলো বা মাঠে খেলো, তার শর্ট একটা ক্লিপ বানাবে, নট মোর দ্যান 15-20 seconds, ঠিক আছে, 15-20 seconds ছোট্ট একটা ক্লিপ বানাবে। ক্যামেরা যদি আমি বলি, চেষ্টা করবে মানে ল্যান্ডস্কেপে রাখার, ঠিক আছে, মানে সোজাভাবে না, পোর্ট্রেট ভাবে না, ল্যান্ডস্কেপে রাখার চেষ্টা করবে, ছোট্ট একটা নিজের ক্লিপ তুলবে, সে তুমি বল ব্যাট করছো বা বল করছো বা ক্রিকেট ফুটবল খেলছো, সেটার একটা ক্লিপ তুলে আমার এই যে স্ক্রিনে আমি দিয়ে দিলাম ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামে আমাকে পাঠাবে, সেই ছোট্ট ক্লিপটা আমি কিন্তু আমার পরবর্তী কোনো না কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো, উইথ শাউট আউট, তোমার নাম নিয়ে কিন্তু আমি দেবো, ঠিক আছে? এটা গেল একটা। আরেকটা হচ্ছে, তোমরা আমার ভিডিও দেখে যারা কিনছো, ঠিক আছে, ময়দান মার্কেট বা যে কোনো জায়গাতে যাচ্ছো, তোমরা কিনছো, সেই কেনার টাইমে একটা ছোট্ট একটা শর্ট ক্লিপ করে দেবে, এগেন নট মোর দেন 15-20 seconds, যে দাদা আমি এই জিনিসটা পারচেস করলাম, সেটা ক্রিকেট ব্যাট হতে পারে, অ্যাক্সেসরিজ হতে পারে, বা ফুটবল বা অ্যাক্সেসরিজ যা ইচ্ছা হতে পারে, ছোট্ট একটা ক্লিপ তুলে আবারও আমার ইনস্টাগ্রাম আইডিতে সেটা তোমরা আমাকে মেসেজে সেন্ড করতে পারো, সেই ছোট্ট ক্লিপটা কিন্তু আমি আমার পরবর্তী কোনো না কোনো ভিডিওতে অ্যাড করে দেবো। এবার যাদের বাজেট একটু ভালো আছে, যারা একটু প্রিমিয়াম রেঞ্জে যেতে চায়, তাদের জন্য আছে এই দুটো ভালো অপশন। আগে লাইটার ভার্সন থেকে চালু করি, EMGT XR 9000, এটা আবার এটা খুব মানে ইংলিশের মতন গ্রেন থাকবে, স্টিকারটাও বেশ ভালো করেছে, ব্রাইট স্টিকার আছে, আর থিক এজ, পুরো ভরা ব্যাট আছে, একদম পুরো মিটি ব্যাট আছে একদম। এটা সেম আবার 1198 ওয়েট আছে, আর MRP হচ্ছে 3999, মানে 4000 থেকে 1 টাকা কম, তার উপর আবার ডিসকাউন্ট হয় 20% ডিসকাউন্ট। বাট এটা এটাও সেম আবার, যেটা অন্য ব্যাটের মতন ব্যাটটা হাতে একদমই ফিল হয় না, খুবই লাইট ওয়েট লাগে, খুবই ওয়েল ব্যালেন্স লাগে, আর এটারও ভালো ব্যাট আছে। একটু পিং দেখিয়ে দিই, আমার বল হাত থেকে উঠে চলে যাচ্ছে, এত দারুণ পিং, মানে এখন মানে আমি আস্তে করছি, যখন নকিং হবে, যখন ব্যাটটা খুলবে, ব্যাট ফাটিয়ে দেবে একদম, বল ফাটিয়ে দেবে একদম। আর যাদের একটু আরো একটু হাই রেঞ্জে যেতে চায়, তাদের জন্য একটা GT XR 10000, এটা তো একদম ইংলিশ ফিল্ডের মতন গ্রেনস আছে, খুব শাইনিং আর খুব প্রিমিয়াম একটা স্টিকার দেওয়া আছে গোল্ডেন কালারে, আমার পার্সোনাল ফেভারিট, আর এটাও সেম আবার থিক এজ, এটাও একদম ভরা ব্যাট, আর এটা ওয়েট হচ্ছে 1200 গ্রামের ব্যাট, আর MRP হচ্ছে 4199, তার উপর আবার ডিসকাউন্ট হয়েছে, বাট যখন হাতে ধরি মনে হচ্ছে কোনো 1170-180 এরকম ওয়েট একদম। আর পিংটাও দেখিয়ে দিই, বিউটিফুল পিং, বিউটিফুল সাউন্ড, একদম মনে হবে কোনো ইংলিশ ফিলো ব্যাট একদম। আর এর চেয়েও প্রিমিয়াম গুলো আছে, সেটা হচ্ছে 5500 টাকা 4500 টাকা রেঞ্জে এসছে, সেটা সবকিছু তো ভিডিও দেখানো সম্ভব নয়, তাই আমি বলে দিচ্ছি এর চেয়েও হাই রেঞ্জে এসছে 4500 টাকা MRP, আর 5500 MRP টাও এসছে, সেটা আসবে দোকানে, সেটা পেয়ে যাবেন একদম, কিন্তু ওটা লিমিটেড স্টক আছে, যাদের লাগবে তাড়াতাড়ি চলে আসুন, কারণ ওটা তাড়াতাড়ি শেষ হবে, ওইগুলো হচ্ছে
খুবই মানে হট সেলিং আইটেম, ওটা হট কেক আইটেম একদম, ওটা বেশিক্ষণ থাকবে না, অল্প এসছে তাড়াতাড়ি চলে আসুন নিয়ে নিন। অনলাইন ডেলিভারি আমাদের ডেলিভারি ডোর টু ডোর একদম ডেলিভারি হয়, বাট তাদের চার্জেস লাগবে এক্সট্রা। আচ্ছা রেঞ্জটা বলে দাও, মানে উইদিন ওয়েস্ট বেঙ্গল বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া সব জায়গায় হয়। অল ওভার ইন্ডিয়া? একদম একদম। আচ্ছা, আর তার চার্জেস লাগবে? ডেফিনেটলি চার্জেস লাগবে, ডিসকাউন্ট তো পাবেন, আর চার্জেস পাবেন, দিতে হবে। আর ক্যাশ অন ডেলিভারি হয় না, সেটা আমি আগে ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমার ক্যাশ অন ডেলিভারি হয় না। আর যা মানে সব প্রিপেড করতে হবে, মানে আগে পেমেন্ট করতে হবে, তারপরে ফুল পেমেন্ট করতে হবে, তারপর জিনিসটা, তারপর একদম একদম। তো লোকেশনটা তোমাদেরকে বলে দিই, রোহিত স্পোর্টসে কি করে আসবে, এটা হচ্ছে পার্কিং লট, আর ওদিকটা রয়েছে হচ্ছে ড্যাফারিন রোড, আর এটা হচ্ছে ময়দান মার্কেটে গেট নাম্বার 3। তো এদিক থেকেই ঢুকে কিছুটা এগিয়ে বাহাতে পড়বে কিন্তু রোহিত স্পোর্টস, এদিকে বাদিকে চলে গেলে দেখলি যে একবার হওয়া কি নেই, এখানে কিন্তু রয়েছে রোহিত স্পোর্টস।